Zoom Studio. হৃদয়ের রূপসী কবি মোহাম্মদ মমিন মিয়া। এই শুনছো? শুনছি, বলো। আমার দিকে তাকাও। আচ্ছা বাবা, আচ্ছা, এই তাকালাম। ঠিক আছে, এখানে বসো। কিছু বলবে? বসো সবুজ ঘাসে। এত দূরে কেন, কাছাকাছি বসো, একটা কথা বলবো। কথা বলতে এসেছি? একটা কেন, হাজারটা বলো না। হাজারটা হবে, তবে মনে সব কথা বলবো, বুঝেছো? বুঝেছি, বলো শুনছি। হৃদয়ের কঠোর আছে, তাই না? আছে তো, সবারই তো আছে। তোমার সেই কঠোরে কেউ বসবাস করে, বলো না? করে তো, এক রূপসী। দেখতে কেমন? তোমারই মতন। তাই, আমি নই তো। কি করে বলবো, কঠোর থেকে তো বের হয় না। এই বুঝিয়ে বলো না। ঘন কালো লম্বা কিসের বাহার, নিটল চেহারা তাহার, চিকন জোড়াভ্রু, বাঁশির মতো নাক, আপেলের মতো গাল, দেখতে গোলকাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, হরিণী নয়না, সোনার প্লেটে যেন নিখুঁত আলপনা, সুমধুর বচন, মুক্তোর হাসি, তাই তো তারে এত ভালোবাসি। এই তো আমি। তাই? হ্যাঁ গো, তাই। Zoom Multimedia presented by Nilasha Islam.